আর আমরা উন্নত বিশ্ব তো সব জায়গাতে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে দাম কমে, কিন্তু বাংলাদেশের জানি না, আমরা সিজন দেখলে আপনার বিভিন্ন অনুষ্ঠান দেখলে আপনার ঈদ দেখলে পূজা দেখলে আমরা বাড়াই দিই। নিয়ম হইলেও আমরা দেখতাম ফলো করতাম যে কোনো ইয়েতে আমরা কমাইতাম দাম, বিশেষ করে আপন বাজারে যেরকম তারা অনেক জিনিসের দাম কমাইছে আমার ভালো লাগে। থ্যাংক ইউ দুই তারাও, দুই ভাই আসলাম লন্ডন, ইয়া তারা ব্যবসা করছেন, ভালো লাগে, সুন্দর লাগে আমার। আর আমরা আহ্বান করবো অন্যান্য ব্যবসায়ী যারা আছেন, আপনারাও অনুপ্রাণিত উকা তারারে দেখিয়া যে রমজান উপলক্ষে বিশেষ করে কিছু জিনিসের দাম কমাইলে ভালো লাগে সবে মানুষে, আপনার লাগে দোয়াও করবা, আপনারা সেলও বাড়বে। গোলাপগঞ্জের মতো জায়গায় আপন বাজার যেই প্রক্রিয়াটা হাতে নিচ্ছে, ওরা প্রায় সারা বছরই, সারা বছরই মাসের বেশ কিছু মানে 15-16 আর ওটা 1-2-3 এইরকম ডেট দিয়েই দ্রব্যমূল্যটা দাম অনেকটাই একালের মধ্যে রেখেছে। মানুষ যথেষ্ট আশাবাদী এবং সবাই আসা যাওয়া করে, আমি ব্যক্তিগতভাবেও এখান থেকেই মালামাল ক্রয় করি। তো এটা অবশ্যই একটা শিক্ষণীয় বিষয় যে যারা অন্যান্য ব্যবসায়ীরা আছেন ওনাদেরও উচিত যে রমজান আসলেই দাম বৃদ্ধি না, দামটা কীভাবে ক্রয় সীমার মধ্যে রাখা যায় যেন গরিব মানুষ এবং মধ্যবিত্ত সবাই যেন একটা ক্রয় করে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারে। আসসালামু আলাইকুম, দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি গোলাপগঞ্জের প্রবাসী অধ্যুষিত যে ঐতিহ্যবাহী একটি উপজেলা গোলাপগঞ্জের একদম চৌমোহনায়, এবং এখানে একটি শপ, আপন বাজার। সেই আপন বাজার শপটি এই এলাকার মধ্যে একটা সুনামের জায়গা করে নিয়েছে, আস্থার জায়গা করে নিয়েছে, এবং রমজান উপলক্ষে রমজানের আগেই এই আপন বাজার জমজমাট হয়ে গেছে এবং সবার ভালোবাসা নিয়ে এটি এগিয়ে চলেছে। এবং দুইজন লন্ডন থেকে দুই এই সিলেটের এই গোলাপগঞ্জ এলাকার দুইজন বাসিন্দা তারা ফিরে এসে এই প্রতিষ্ঠানটি করেছেন আপন বাজার। আমার সঙ্গে আছেন ফখরুল ইসলাম ভাই এবং আরেকজন যিনি আছেন তিনি অবশ্য ওই কাজে ব্যস্ত আছেন, নাজমুল নজরুল ইসলাম। তো আমরা একটু আসলে সিলেটিও মারতাম সাইরাম যে একটু যদি হইতো রমজান উপলক্ষে আপনার কিতাব জোয়া করছেন, অফার দিচ্ছেন আপনারা, এবং এটার একটু যদি হইতো আমরা রে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ বয়েজ অফ সিলেটে আর গোলাপগঞ্জ টেলিভিশন জিবি টেলিভিশনে। আমরা অফার দিছি মূলত আমরা রমজান মাস উপলক্ষে আমরা অফার থাকি, গত বছরও আমরা রমজানও অন্যান্য জায়গার মানুষে আমরা বাড়াই লাইন প্রাইস, আমরা এইবার রমজান পুরো রমজান মাস মানে ঈদের আগের দিন পর্যন্ত আমরা অফার থাকবো। নর্মালি আমরা অফার থাকি 1-2-3 আর 15-16, আমরা এই মাস সারা মাস আমরা রমজানও যারা মানে খরচ করবো তারার লাগে অফার আছে, আপনারা দেখতে পারবা। আর রমজান মাসেও যারা খরচ করবো তারার লাগেও আপনার মানে ফুল ডিসকাউন্ট আছে। নর্মালি যদি আপনার মানে কম্পেয়ার করেন গোলাপগঞ্জ বা সিলেটের রেট আশা করা যায় আমরা কম দিলাম, মনে করি আমরা খালি একটা দুইটা লাস্ট টাইম আমরা কইছি যে একটা দুইটা পুরো পাইকারি মূল্য, বাট খালি কাস্টমারের লাগে পাইকারি, মানে আমরা দোকানদারের পাইকারি দিই না। যেমন ধরো আমরা এখন 31 টাকা ডিসকাউন্টে আপনার 5 লিটার তেল দিলাম, সেনা অথবা পুষ্টি 875 টাকা, বডি রেডি লোকের 906 টাকা, তো 31 টাকা আশা করা যায় গোলাপগঞ্জ সিলেটের মাঝে পাওয়া যেত না। তো সবে হইতে পারেন যে অন্যান্য মানুষের মানে সমালোচনা করে যে আপন বাজারে একটা দে অন্যটা দে না, এর কারণে আমরা আজকে লিস্ট করিয়ে আনছি যে 15টার মতো আইটেম আরও আছে, আমরা ধরো পুষ্টি বা সোয়াবিন তেল, সেনা সোয়াবিন তেল আপনার মনে করি 31 টাকা ডিসকাউন্ট দিতেছি, ওই লোক গিয়ে আপনার 875 টাকা, চিনি প্রতি কেজি আমরা রাখলাম 99 টাকা করে, 100 টাকা 99 টাকা, কোনো সময় 100 টাকা কোনো সময় 99 টাকা, ম্যাগনোলিয়া চা আপনার মনে করি 60 টাকার ডিসকাউন্টে আপনার 140 টাকা চলে এখন, এর বাদে তাজা চা পাতা, ইসমানি চা পাতা, আপনার ফ্রেশ সবগুলো তো আপনার মনে করি 15-20 টাকা করে আপনার ডিসকাউন্ট আছে। মাস্ক দুধ আপনার মনে করি 30 টাকা করে ডিসকাউন্ট পড়ে, খেজিতে আপনার 60 টাকার ডিসকাউন্ট আছে, ঠিক আছে। এখন দানত আপনার ডিসকাউন্ট আছে 30 টাকা, দান ওই লোক আমরা 30 টাকার মতো ডিসকাউন্ট দিলাম, এর বাদে পিওরও আপনার মনে করি 40 টাকার মতো ডিসকাউন্ট দিলাম, এর বাদে আপনার ডিপ্লোমা প্রত্যেকটা দুধ আপনার মানে ডিসকাউন্ট আছে, জাস্ট খালি ফোকাস 2-1টা, এর বাদে বাদ বাকি সব কিন্তু আপনার ডিসকাউন্ট আছে, সব কিন্তু আর লেখা যায় না। আর বাচ্চিন্তর আইটেম যে বেবি ফুডস আছে তারা 2% ডিসকাউন্ট দিই আমরা, গোলাপগঞ্জ 2% হয়তো কেউ দে, বাট সিলেট আপনার যিনি কেউ 2% ডিসকাউন্ট দিতে বেট নিব, বড় বড় যে শপ আছে এরা 5% আপনার বেট নিয়ে গিয়া বাচ্চিন্তর আমরা বেট ছাড়া 100%। এর বাদে আপনি যদি হিসাব করেন আপনার যেদিন আলু, বড় বড় আলু যেটা সেই একটা আলু আমরা বেশিরা মাত্র 18 টাকা করি, এর বাদে সুপারমার্ম নেবিও লেগে বডি রেডিও লেগে 1570 টাকা,
1600 টাকা, আমরা রাখলাম 1250 টাকা আর 1230 টাকা হয়ে আপনার 350 টাকার মতো আপনার ডিসকাউন্ট চলে। লবণও 5% ডিসকাউন্ট দিলাম। এর বাদে সব রকম বিস্কুট আছে, বিস্কুটও আপনার মনে করো 5% ডিসকাউন্ট থাকে, 5 থেকে 10% পর্যন্ত ডিসকাউন্ট থাকে। টুইঙ্কেল নেপি হইলে গিয়ে আপনার 950 টাকা, আমরা 280 টাকার মতো ডিসকাউন্ট দিলাম, প্রতি পিসও 280 টাকা ডিসকাউন্ট দিলাম। বা চিন্তা নেপি সব ধরনের নেপি, খালি একটা নাই, টুইঙ্কেল, সুপার মাম, এর বাদে এসিআইর আপনার সরি বসুন্ধরা আছে, চুচু আছে, এবনিয়া আছে, সবগুলো আপনার মানে ফ্রেশর আপনার বড় বড় যে আছে নেপি আছে সব কিন্তু আপনার মানে ডিসকাউন্ট দিলাম। আপনি যদি এখন বিম লুকের ফোন তো 10% ডিসকাউন্ট চলে, সাবানও আপনার 5% ডিসকাউন্ট চলে। এর বাদে আপনার খামাল সাবান, নর্মালি যে খামাল সাবান আপনি একদিন খুঁজলা যে দেখা যায়নি, আমরা এইটা আপনার 100 টাকা কেজি, বারাখানা দরকার 120 টাকা কেজি, তো দেখা গেছে আমরা 20 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিলাম। তো আজকে দেখো ইনশাল্লাহ বহুত মানুষ আয়, আর পুরা রমজানও আপনার অ্যাটলিস্ট আমরা পুরা রমজান ফোন তো আশা করা যায় এই রেটে চলবো, সানা 85 টাকা, বারাখানা দরকার একটা দিন আপনার হয়তো 90-95 আছে আমার কাছে, লোয়েস্ট মানে বালাটা আপনার 85 টাকা দিয়ে শুরু করিয়া 320 টাকা পর্যন্ত সানা আছে। ডাইল আপনার মনে করেন 99 টাকা কেজি বেছিলাম, বারাখানা হয়তো 105 টাকা। মুখ্য তো হইলো যে অন্যান্য সময় যে একটা দেখি আমরা রমজান মাসেও দাম বাড়া নিয়ে যায়, এই জায়গাতে আপনারা উল্টা রমজান মাসেও একবার সবচেয়ে বেশি অফার দিচ্ছেন এবং সবচেয়ে কম মূল্যে বেড়ছে তাইলে সারা। আমার মানে মেইনলি টার্গেট হইলো গিয়া যে রমজানও অ্যাটলিস্ট মানুষের যাতে হইতো না পারে যে ব্যবসায়ী হলে বাড়াইছেন, আমার আর মানে দায়বদ্ধতা কি আমি অ্যাটলিস্ট আপন বাজারও মানে সব কিছু কমাই রাখলাম, অ্যাটলিস্ট এই অফারটা রাখলাম যে পুরা রমজানও যে আজকে যে রেট দিয়েছি আশা করা যায় খালি হয়তো পেঁয়াজ বা ডিফারেন্ট হইতে পারে, বাদ বাকি তেল যা যেটা আছে আমার স্টক এনাফ স্টক আছে ইনশাল্লাহ, আমি আশা করা যায় রমজান ফোন তো মানে সার্ভিস দিতাম পারবো। এর বাদে যারা আছে মনে করো আমরা খালকে দিয়েছি নিয়ারলি মনে করো 70 জনের